তিন টাকা রয়েছে, এনে দাঁড়াইছে, এনে দাঁড়াইছে, এনে দাঁড়াইছে, আর ওই পাশে দাঁড়াইছে। হ্যালো, হ্যাঁ, আমার আনুমানিক কালকে 9টার দিকে আগুনটা লাগে। তো এখানে বরস পাহারা দিতে আসছিল যারা, ওরা এই জিনিসটা আগুনটা দেখে, দেখার পরে আমাকে মোবাইল করে, আমি দৌড়ে এসে, আরও লোকজন ছিল, আমি এটা যতদূর পারলাম নিভাইছি। তো আনুমানিক আসলে আমার বিষয়টা হলো, এর আগে সরস্বতী পূজা কেন্দ্র করে, মন্দির ভাঙা কেন্দ্র করে গ্যাঞ্জাম হয় এদের সাথে। আমরা থানায় অভিযোগ করি, ওরা ওদের দুইজনের ধরে নিয়ে যাওয়ার পরে মেম্বার তাদের সারায় নিয়ে আসে, সারায় নিয়ে আসার পরে হুমকি ধুমকি, এ করব সে করব, তারপরে হলো এই কাণ্ডটা করছে। তারপরে গ্রেপ্তার করছিল হলো ইসাক মণ্ডলের ছেলের গ্রেপ্তার করেছিল, আর হলো মাসুদ শেখের ছেলের নাম কি নয়ন, আর হলো ইসাকের ছেলের নাম কি সুহান। আমার ধারণা অভিযোগ আজকে যাব করতে, রাতে পুলিশ আসছিল, চেয়ারম্যান আসছিল, পুলিশ আসছিল। আমি দেখতে আইছি, আমার নাম হলো প্রসন্দিৎ নন্দী, চরকৃষ্ণপুর বাড়ি আর কাটা বাড়ি আর ঠাকুর নগর গৌরাঙ্গ ভদ্র। কি হয়েছে কি বলুন তো? এ জায়গায় কালকে রাত্রি 9টার সময় বাড়িতে টিভি দেখতেছিলাম, আসে শুনি যে এরকম আগুন লাগিয়েছে আমার ছোট বাড়ি বর্তে, তখন তৎক্ষণিক দৌড়িয়ে আসলাম, আসে আগুন টাগুন নিয়ে এলাম, এই পর্যায়ে দেখছি আর কি। কারা করতে পারে এইটা আমি বলতে পারবো না, আমি বুঝে মানুষ আইছি, আগুনটা নিবে বা তাই আমার হাত পাও বুঝিয়ে গেছে, এই পর্যন্তই আমি জানি। তো পুরানো সম্ভবই না, এটা শত্রুতা করে পুরানো হয়েছে, এই শত্রুতা করে না পুরালে এত আগুন দেওয়া সম্ভব না, কারণ ব্রিজ গেট থেকে এত আগুন ধরে না কোনোভাবে, এখানে রাস্তাঘাটও নেই। পূজার ভিতর কাকার যারা ঠেট করছিল তারাই মূলত এই কাজের সাথে জড়িত আছে ধারণা। আমি এলাকারই ছেলে, এই বরজ আমি এখন এসে দেখতেছি যে পুরানো হয়েছে, তবে এই বরজ যারাই পুরাইছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, এরকম ক্ষয়ক্ষতি যেন আমাদের আর বড় চাষিদের না হয়, এটাই আমার চাওয়া।